হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা চাইলে একটা ফাসেটাব অ্যাকাউন্ট খুলবেন। অনেকে বলতে পারেন যে একটা ফাসেটাব অ্যাকাউন্ট কি বা ফাসেটাব এটা কি, এটা খুলে আমাদের বেনিফিট কি হবে। ওকে, ফাসেটাব হলো একটা মাইক্রো ওয়ালেট। এখান থেকে আপনারা চাইলে ছোটো ছোটো পেমেন্টগুলো এখানে রিসিভ করতে পারবেন, অ্যান্ড সেই পেমেন্টটা আপনি কয়েনবেস অর ব্লকচেইন আদার কোনো জায়গায় নিয়ে সেটা আপনি সেল করে অথবা কাউকে দিয়ে একটা অ্যামাউন্ট কিন্তু হাতে নিতে পারবেন। তো ফাসেটাব যেটা রয়েছে সেটা হলো আপনার হলো মাইক্রো ওয়ালেট। তো ছোটো ছোটো কাজ দেখা গেলো যে 10 সাতাশি 15 সাতাশি ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়ার জন্য আসলে আমরা ফাসেটাব ইউজ করবো। দেখা যাচ্ছে অনেকেই অনেক ধরনের সাইটে কাজ করছি, পিডিসি সাইট আর আদার অন্য কোনো সাইটে, বাট কাজ করে যাচ্ছি বাট পেমেন্ট কবে পাবো না পাবো এরকম কোনো মানে নিশ্চয়তা নাই। এই জন্যই কিন্তু ফাসেটাবটা, ফাসেটাবে হয় কি আপনি যেটা আর্ন করছেন সেটা ইনস্ট্যান্ট আপনার ফাসেটাব অ্যাকাউন্টে চলে আসছে, অ্যান্ড পরবর্তীতে আপনারা সেটা কিন্তু আপনার পকেটে নিতে পারছেন কয়েনবেসের মাধ্যমে। আর ফাসেটাবের হচ্ছে হলো 20,000 সাতাশি হলে আপনি সেটাকে উইথড্র করতে পারবেন আপনার কয়েনবেস অ্যাকাউন্টে, এবং এখান থেকে চাইলে আপনি ডজ কয়েন বা মানে যতগুলো ক্রিপ্টো কারেন্সি রয়েছে আপনি সেগুলোকে আর্ন করতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের ফাসেটাব দেখাচ্ছি, অ্যান্ড এটা থেকে কীভাবে উইথড্র করবেন বা কীভাবে আপনার হাতে টাকা নেবেন সব কিছুই আপনারা দেখাবো। আর একটা কথা বলে রাখি যে যারা ফাসেটাবে কাজ করবেন তাদের বলবো যে যাদের অন্য কোনো কাজ আছে বা ভালো কিছু শেখার আগ্রহ আছে তাদের বলবো যে না, দরকার নেই আপনাদের এখানে কাজ করার। বাট যারা বেকার, সময় নষ্ট করছেন বাট কোনো অভিজ্ঞতা নেই কাজের, শেখার আগ্রহ নেই, তারা চাইলে এই ধরনের ওয়েবসাইটগুলোতে কাজ করতেই পারেন ছোটোখাটো। যাদের ফোন দিয়ে আর কি আর্ন করার চিন্তাভাবনা আছে, টাইপ করে ক্যাপচা পূরণ করে, তারা চাইলে এই ধরনের এই কাজগুলো কিন্তু করতে পারেন। এগুলো অনেক ইজি একটা কাজ, ইতিপূর্বে আমি দেখিয়েছি। বাট এই ফাসেটাব এখন বর্তমানে মেবি এতটা পপুলার না, বাট আশা করছি যদি আপনারা কাজ করেন এটা আবারও পপুলার হয়ে যাবে। অ্যান্ড আপনারা ট্রাস্টেড, অনেকদিন যাবত এটা আছে, প্রায় 2017 সাল থেকে এই ফাসেটাব আছে, অ্যান্ড ধীরে ধীরে যতগুলা কারেন্সি আসতেছে সব এখানের মধ্যে অ্যাড হচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, বেশি কথা না বলে আপনাদের এখন আমি দেখাবো যে কীভাবে এই ফাসেটাবের অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কী করবেন সেগুলো আমি পরবর্তীতে দেখাবো। জাস্ট আজকে আপনারা দেখবেন হলো ফাসেটাবের অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। ওকে, ভিডিও ডিসক্রিপশনে আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখানে আসবেন। সেখানে আসলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনাদের কী করতে হবে আমি এটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম আপনারা সবসময় ছোটো হাতে দিবেন। দেখুন, আমি দিলাম হলো azizul12, অ্যান্ড এখানে আমার জিমেল দিব, মানে আমার যে জিমেলটা রয়েছে আমি এখানে আমার একটা জিমেল দিব, অ্যান্ড সেম জিমেল আমি এখানে দিব। হ্যাঁ, তারপরে বলছে যে আপনার বিটিসি অ্যাড্রেস, বিটকয়েন অ্যাড্রেস। দেন আমরা যেটা করবো সেটা হলো এখান থেকে আমরা নতুন একটা ট্যাব ওপেন করে নিব, অ্যান্ড আমরা যাবো হলো আমাদের coinbase.com এ যাবো। যারা ফাসেটাব ইউজ করছেন বা ইউজ করবেন তাদের কিন্তু বলে রাখছি অবশ্যই অবশ্যই কয়েনবেস মানে বিটিসি অ্যাড্রেস লাগবে। তো এই যে কয়েনবেসে গেলে এখান থেকে আপনি নিতে পারবেন। তো আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেখা দিচ্ছি। ওকে, আমার ইমেল ভেরিফাই পরে দেখেন চলে আসছে আর কি। তো আমি এখন যেটা করবো যে 3 ডটে ক্লিক দিব, যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করার পরে আমি যেটা করব, আমার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস, এখানে ক্লিক দিব। দেন আমি যেটা করব সেটা হলো আমার এখানে বিটিসি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, বিটিসি ওয়ালেট। দেন এখানে দেখতে পাচ্ছেন রিসিভ নামে একটা অপশন, তো রিসিভে ক্লিক দিবেন। দেওয়ার পরে আই আন্ডারস্ট্যান্ড, দেন এটাকে কপি করে নেবেন। দেখেন কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে আমি যেটা করব আমার আগের ট্যাবটাতে চলে যাব। ওকে, যে এখানে আমি পূরণ করতেছিলাম, তো এখানে আসার পর আমার বিটিসি অ্যাড্রেস এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে বলতেছে আমার পাসওয়ার্ড আমি কি দিব, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিই, অ্যান্ড এইখানে দুইটা টিকচিহ্ন দিয়ে নেবো। যে এখানে টিকচিহ্ন দুটো দিয়ে এখানে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা পূরণ করা লাগবে। ওকে, দেন আমি যেটা করবো সেটা হলো সাইন আপে ক্লিক দেবো। এখানে আপনি চাইলে ক্যাপচা চেঞ্জ করতে পারবেন, এখানে সল্ট মিডিয়া আছে, আরও একটা ইয়ে আছে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমার একটা ইমেল ওরা সেন্ড করছে, আমার ইমেলটা ওরা সেন্ড করছে এখানে। তো আমি এখন আমার ইনবক্সটা একটু চেক করে দেখি যে আদৌ আমার ইমেল আসছে কিনা। অল ইনবক্সে ক্লিক দেওয়ার পর দেখি এখানে আদৌ কোনো আমার ইমেল আসছে কিনা। ওকে, দেখতে পাচ্ছেন আমার এখান থেকে অ্যাক্টিভ ইয়া করতে হয়েছে, মানে এখানে ক্লিক দিয়ে আমার অ্যাক্টিভ করতে হবে আর কি অ্যাকাউন্টটা। তো এখানে ক্লিক দেওয়ার পরে আমি আবার ক্রোমে এটাকে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গেছে, অ্যান্ড আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে জয়েন হয়ে গেছে। বুঝতেই পারছেন দেখেন আমার কিন্তু টোটালি জয়েন হয়ে গেছে, অ্যান্ড আমি চাইলে এখান থেকে রিসিভ করতে পারবো, এখন সব কিছুই করতে পারবো। এখান থেকে ইওর ড্যাশবোর্ডে ক্লিক করে দেখি যে কীরকম কী। তো দেখতে পাচ্ছেন আমি লেভেল 1-এ রয়েছি,
নেক্সট লেভেল টু আছে। তো যাই হোক, অনেক কিছু আছে এখান থেকে, অনেকগুলো ক্রিপ্টো আপনাদের প্রথমে বলেছিলাম, অনেকগুলো ক্রিপ্টো আমি উইথড্র করতে পারবো। অ্যান্ড এখান থেকে শুধুমাত্র আমার বিটিসি মেবি মানে লিঙ্ক করা আছে, লিঙ্ক মানে উইথড্র করার জন্য কিন্তু আপনাদের অ্যাকাউন্টে লিঙ্ক করতে হবে। দেখতে পাচ্ছেন যে লিঙ্ক অ্যাড্রেস নাও, যেগুলো বাদ আছে সেগুলো লিঙ্ক করতে হবে। তো এখানে ক্লিক করলে লিঙ্ক করতে পারবেন। তো এখানে যদি ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক দেই, দেখতে পাচ্ছেন এখানে, আর এই যে বলেছিলাম মিনিমাম অ্যাকাউন্ট হলো প্রায় 20,087 হলে আপনি উইথড্র করতে পারবেন। ওকে, এখানে উইথড্র করতে পারবেন। 3 থেকে 7 দিনের মধ্যে আর কি ওরা পেমেন্টটা করে দেয় এরকম বলছেন। আর এখান থেকে যখন আপনারা এখানে আসবেন, দেখেন এখানে কিন্তু অনেকেই এখানে প্রায় লিঙ্ক, এখানে কিন্তু লিঙ্ক শেয়ার করা যাবে না, বারবার বলছে এখানে লিঙ্ক শেয়ার করা যাবে না। অনেকে এখানে দেখেন যে মেসেজ করতেছে, দেখেন এখানে ক্লিক করে আপনিও জয়েন হতে পারবেন। তো বাট এখানে লিঙ্ক শেয়ার করা যাবে না। ওকে, এখানে আপনি লাইভ চ্যাট করতে পারবেন, নতুন কোনো সাইট আছে কিনা জানতে পারবেন, বাট কেউ যদি লিঙ্ক শেয়ার করে তাকে সাথে সাথে মানে আর কি ব্যান করে দেবে। তো এটাই আর কি। তো এভাবে আর কি আপনাদের মাইক্রো ওয়ালেট একটা খুলতে পারবেন ফাস্টের হবে। তো আপনারা চাইলেই এভাবে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যান্ড পরবর্তীতে আমি আপনাদের দেখাবো কীভাবে এখানে আমরা টাকা আয় করবো আর কি এখান থেকে। দেন পরবর্তীতে আমি দেখাবো কীভাবে বিকাশ টাকা, আমি সব কিছু আমি ধাপে ধাপে দেখাই দেবো, সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর হ্যাঁ, আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব করে যাবেন।